হে দর্শকগণ, প্রাকৃতিক শক্তির তারতম্যের ফলে সৃষ্টি হয়েছে অনেক ধরনের নিদর্শন, আর আইসল্যান্ডে অবস্থিত এই এলিফ্যান্ট রকটি হল তারই একটি অন্যতম উদাহরণ। আর এই স্ট্রাকচারটা দেখলে মনে হয় যেন একটি হাতি সমুদ্রের বসে জল খাচ্ছে। আজকে টকিং বাঙালির এই এপিসোডে তোমরা এরকমই আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবে, তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। কুইন এলিজাবেথকে তো তোমরা সকলেই চেনো, আর এনার যে মুকুটটি আছে তাতে একটি ডায়মন্ড বসানো আছে। ইংরেজদের আমলে সেটা ভারত থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, আর এটি পৃথিবীর সব থেকে বড় ডায়মন্ডগুলির মধ্যে একটি। 2000 সালে একটি শোতে জেনিফার লোপেজ একটি গ্রিন কালারের ড্রেস পরেছিলেন। তখনকার দিনে সেই ড্রেসটা সম্পর্কে এতটাই গুগলে সার্চ করা হয়েছিল, গুগলকে আলাদা করে ইমেজ অপশনটি অ্যাড করতে হয়েছিল তাদের সার্চ ইঞ্জিনে, যাতে দর্শকরা ডিরেক্টলি সেই ড্রেসটি সম্পর্কে সার্চ করতে পারে। বর্তমানে আমরাও কোনো ছবি সার্চ করার জন্য এই ইমেজ অপশনটাকে ইউজ করে থাকি। আমরা মুভিতে আয়রন ম্যান, সুপারম্যান এরকম তো প্রচুর সুপার হিরো দেখেছি, কিন্তু এটা কি জানো, ইথিওপিয়ায় একজন লোক ছিলেন যে হাইনা ম্যান নামেও পরিচিত ছিল। এক্স্যাক্টলি, তোমরা ঠিক শুনছো, এই ব্যক্তি যে গ্রামে বসবাস করত সেই গ্রামে হাইনাদের আতঙ্কের পরিমাণ এত গুণ বেড়ে যায়, সেটার হাত থেকে যাতে গ্রামবাসী রক্ষা পায় সেই জন্য সে হাইনাদেরকে রোজ খেতে দিত। আস্তে আস্তে তার এই খেতে দেওয়ার ফলে হাইনারাও তাকে রীতিমতো বিশ্বাস করতে শুরু করে, এবং সেই হাইনাগুলো এই ব্যক্তির একভাবে পোষ্য হয়ে গেছিল। আর রীতিমতো সেই লোকটির সঙ্গে ওই জঙ্গলি হাইনাদেরকে ঘুরতেও দেখা যেত, তার জন্য সেই ব্যক্তির নাম দেয়া হয়েছিল হাইনা ম্যান। এমন একটি চকলেট কোম্পানি আছে যারা 40টির বেশি কাঠবিড়ালি ব্যবহার করে বাদাম ভাঙার জন্য, যাতে সেই কোম্পানিতে আলাদা করে রোবটের পেছনে খরচা করতে না হয়। মহাকাশে আছে প্রচুর অ্যাস্ট্রয়েড, তার মধ্যে অ্যাস্ট্রয়েড 16 নামে একটি অ্যাস্ট্রয়েড আছে, আর সেই অ্যাস্ট্রয়েডে যে পরিমাণ সোনা আছে সেটা যদি পৃথিবীর লোকেদের মধ্যে সমানভাবে ভাগ করা হয় তাহলে এক একজন ব্যক্তি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। আর সেই অ্যাস্ট্রয়েডটির টোটাল দাম 10 কুইন্ট্রিলিয়ন ডলার, যা ভারতীয় টাকা অনুযায়ী কিছুটা এরকম হবে। দিনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের তো নানা দিকে উন্নতি হচ্ছে। বিজ্ঞানীরা তাদের রিসার্চের মাধ্যমে এমন একটি বায়োনিক আই তৈরি করেছে যেটা সম্পূর্ণভাবে অন্ধ মানুষদের চোখে সেট করলে তারা সম্পূর্ণ ক্লিয়ার দেখতে শুরু করবে। আজ থেকে 1 কোটি বছর পরে যদি পৃথিবী ধ্বংস হয়ে না যায় তো আরেকটি নতুন সমুদ্রের সৃষ্টি হবে, যেটা আফ্রিকাকে 2 ভাগে ভাগ করে দেবে। যদি একটি হাঙরকে একটি সাধারণ ফিশ ট্যাঙ্কে রাখা হয় সেটা আপ টু 8 সেন্টিমিটার অবধি বড় হতে পারবে, কিন্তু যদি সেই হাঙরটি সমুদ্রে থাকত তো সেটা আপ টু 8 ফুট অবধি কি তারও বেশি লম্বা হতে পারত। এমনই আমাদের মানুষদের সঙ্গেও, যদি আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে একটু জায়গা অবধি সীমাবদ্ধ রাখি তো সেটা সেই অবধি থেমে যাবে। তাই সমুদ্রে নামো এবং দেখবে এরকমই আরো অনেক ইনফরমেশন ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এরকম ইনফরমেশন বাংলা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।